বলছি চলেছি আমরা হাওড়ার উদ্দেশ্যে মাসির বাড়িতে। কি করতে? খাওয়া দাওয়া করতে। কিসে? আমার আইমুড়ো ভাতের ফার্স্ট টাইম। ঠিক আছে, তো ওখানে যাচ্ছি আমি আর ভাই, কিন্তু আর কেউ যাবে না, কারণ সবার কাজ। তো দেখতে থাকো, আমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, কেন কি শুরুতে আর তাড়াহুড়োর মধ্যে যেন শুরু করা হয়নি, তাই এখান থেকে আমাদের আজকে ব্লগটা শুরু করলাম। চলো দেখতে থাকো। এখন ফার্স্ট টাইম খেতে চলেছি আইবুড়ো ভাত। ঠিক আছে, তো দেখো যেরকম খাবার সেরকম শাড়িটাও মাসি আমাকে দিচ্ছে, হেভি পছন্দ হয়েছে। তো তোমরা দেখতে থাকো। পা দেখাও, বড় বড় করে পাটা দেখাও। এবার মেশো আশীর্বাদ করবে, এবার মেশোর পালা। মেশো চলে, এবার খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়ার পরে দেখি, দেখা করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি খেতে বসে গেছি। এদিকে আমার দুই ভাই বসেছে, এটা হচ্ছে আমার মাসির ছেলে, এটা আমার কাকার ছেলে, আর কি তো তোমরা সবাই চেনো বাবাই, আর এটা হচ্ছে সৌরভ। এই মাসির বাড়িতে এসেছি খেতে। তো দেখতেই পাচ্ছ খাবারের জাস্ট পাহাড় বলা যায়, মানে এই খাবার আজকে আদৌ শেষ করতে পারবো কিনা ভগবানই জানে একমাত্র। এদিকে মাসি খাবার আরও দেবে বলে দাঁড়িয়ে রয়েছে, যে না আরও খাবার দেবেন। তো মাসি মেশোকে খেতে বসতে বলছে, এখন কেউ বসছে না, আমরা আপাতত তিন ভাই বোনে বসেছি খেতে। তোমরা জাস্ট দেখতে থাক কতটা জাস্ট খাবার। এবার খেয়ে দিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। তো আমরা এখন দোকানে ভীষণ ভিড় বলে সাইডে দোকান থেকে কিনে এনে হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি পাওভাজিটা খাওয়ার জন্য। এবার টেস্ট করে দেখি কেমন এখানকার পাওভাজি, চলো। তো বন্ধুরা, আমরা দই পাপড়ি চাট, তারপরে খেলাম পাওভাজি, তারপরে খেলাম গন্ধরাজ মোমো, তারপরে খেলাম স্টিম মোমো। এরপর আমরা খেতে এসেছি ফুচকা। আমাদের এদিকে রাক্ষস মনে হচ্ছে, সেটা কোনো ব্যাপার না, কারণ সব কিছু যেহেতু অশোকনগরে এসেছি মানে অনেকদিন পর, আর এইসব কিছু ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আমরা সব কিছু খাচ্ছি। চলো ফুচকার দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। জল দাও দাদা, খাচ্ছি দেখ করা। এসেছি নকাকিমার কাছে খেতে, নকাকিমা আমাকে খাওয়াচ্ছে, আবারও অনেক আয়োজন। চলো তোমাদের সাথে আয়োজন সব কিছু নিয়ে দেখা করছি তোমাদের সাথে। কাজ ঘর দেখাচ্ছে, এই হচ্ছে আমার গিফট যেটা আমি পরেই নিয়েছি, এটার জন্য ফেলে রাখে অপেক্ষা করিনি। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, আবারও সেই থালা ভর্তি জিনিসপত্র, সঙ্গে এত কিছু জিনিসপত্র দেখতেই পাচ্ছ, এত কিছু কিভাবে শেষ করে আবারও বুঝতে পারছি না। তো দেখো দেখতে থাকো এরপরে আর কী কী হয়। তো আজকে আমি চলে গেছি আমার ছোটো পিসিমার পিসিকে একটু দেখিয়ে দিতে, পিসি এখন পুষ্পিটাকে খাওয়াতে ব্যস্ত রয়েছে। আর এখানে অনেক খাবার দাবার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেরকম খাবার দাবার কিনতেও পাচ্ছি মানে খেতেও পাচ্ছি, আর সঙ্গে জামা কাপড় পাচ্ছি। এটা আবার নতুন একটু ফ্রেশ হয়ে গেল পিসি দেখতে এসে। তো দেখো কত খাবার দাবারের আয়োজন রয়েছে, দেখে নাও একবার তোমরা সবাই। খালি অনেক তাই খালি একটা আয়োজনের ব্যবস্থা রয়েছে, তো আজও এতটা খেতে পারবো কিনা জানি না। এটা সঠিক, তো তোমরা দেখতে থাকো আবার পরে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে না সব দেখতে থাকো। চলো আজকে বিয়ের কোণের বর্দি, বিয়ের কোণেকে আইবুড়ো ভাত দিচ্ছে, এখন অনেক কিছু খাওয়া দাওয়া করবে, অনেক কিছু আইটেম আছে, আজও খেতে পারবো কিনা জানি না। চলো
বন্ধুরা একটু কর তো বন্ধুরা আমার দিদির হচ্ছে আজকে আইবুড়ো ভাত আমাদের বাড়ি থেকে খাওয়ানো হচ্ছে তোমরা দেখতে থাকো যে আমাদের আজকে মেনুতে কি কি আয়োজন করা হয়েছে তো বন্ধুরা দেখো এখানে আইটেমের শেষ নেই অনেক কিছু খাবার দাবার আদৌ খেতে পারবো কিনা সবাই সন্দেহ আছে তো তোমরা দেখো সবাই মিলে একটু বেশ বসে খাওয়া দাওয়ার আয়োজন আইবুড়ো ভাত খাচ্ছি তো মাই সমস্ত কিছু রেডি ফেডি করেছে ঘরের অবস্থা খারাপ তো জায়গাটা তোমরা একটু ইগনোর করে নিও ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা আমার মেয়ে আজকে আইবুড়ো ভাত খাচ্ছে আমি যতটা পারি ততটা করেছি তোমরা দেখতে থাকো সাথে থেকো পাশে থেকো বিয়ে অবধি দেখবে ঠিক আছে বন্ধুরা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবে তাহলে আমি এখন আপাতত রাখছি গুড নাইট